অনেকদিন পর আমরা এলাম হচ্ছে কি ইসমল ক্লাবে, এটা হচ্ছে আমাদের চ্যানেলের যে নামটা, যে নামটা এই গাড়ি এখানে আমরা আজকে লিখি আজকে হলুদ রঙ, এরা আবার একটু হলুদ। টিকিট আছে, এই যে অনেক টিকিট আছে। আমরা তো খাবার অর্ডার করলাম, ছেলে আর চেন্নাই তো পুরো ফ্লাডেড, ঠিক আছে, আর একটা নিম্নচাপ বোধহয় উড়িষ্যায় এসছে সেখান থেকেই, তো সেই জন্য মানে গতকাল বিকেল থেকেই সেই বৃষ্টিটা শুরু হয়েছে এবং আজকে তো সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এবং ঠান্ডা পুরো একদম পড়ে গেছে। তো এই শীতের মধ্যে মানে যখন শীতের একদম শুরু, আজকে আমাদের মেনু হচ্ছে গিয়ে খিচুড়ি, ডিম ভাজা, এখানে মাছ ভাজা রয়েছে এক পিস, তবে মাছ ভাজাটা আজকের নয়, মাছ ভাজাটা এর আগের দিন হয়েছিল, সেখান থেকে এক পিস হয়ে গেছে, ওটা ওরা ভাগ করে খেয়ে নেবে। আজকে তো কোথাও ভেবেছিলাম যে বিকালবেলা একটুখানি ইস্টবেঙ্গল ক্লাবে যাব, কিন্তু মানে সেটা কালকে রাতেই ভেবেছিলাম, আজকে যে এরকম বৃষ্টি হবে সেটা আর কি করে বুঝবো, তো কেউ তো আসতে চাইবে না, ঠিক আছে, যা বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক বিকালবেলা কী করি। তো আপাতত খেয়ে নিই, কারণ বৃষ্টির দিনে তো বেরানোটা একটু চাপ হয়ে যায়, জানি না কী হবে, কোনো প্ল্যান নেই অ্যাজ সাচ। তো আপাতত আমরা লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপর দেখা যাক কী হয় না হয়, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আপাতত আমরা লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং, দুপুরবেলা তো আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠে ঠান্ডা পড়েছে, ঠান্ডা জলে চান করতে হয়েছে একটু, ঠিক আছে, গরম জল করিনি আজকে, আমার আবার ঠান্ডা লেগে গেছে। এখন বানাচ্ছি হচ্ছে গিয়ে বাড়িতে চাউমিন বানাচ্ছি, এখানে আলু ভাজি, ঠিক আছে, এই যে চাউমিন সব রেডি করে রেখেছি, ডিম অলরেডি ফাটিয়ে ঝুড়ি ঝুড়ি করে নিয়ে আর কি দিয়ে দিয়েছি এর মধ্যে, মানে ঘরোয়া চাউমিন যেটা, বেশি কিছু নয়, প্লেন সিম্পল, আলু ভেজে পেঁয়াজ দিয়ে তারপর চাউমিন, চাউমিনটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো চাউমিনটা। চলো আপাতত চাউমিনটা বানাই। তো এই যে চাউমিন বানিয়ে ফেলেছি, একদম ঘরোয়া চাউমিন, হলুদ রঙ, এরা আবার একটু হলুদ দিতে বলে, মানে হলুদ রঙের চাউমিন বানা, ঠিক আছে। তো এখানে তিনটে থালা বাড়া হয়েছে, তার কারণ হচ্ছে গিয়ে আমরা তিনজন খাচ্ছি, আসলে এদের ফ্যামিলিতে তিনজন আছে তাই এরা তিনজন খাচ্ছে, আমি হচ্ছে আলাদা ফ্যামিলি, আমি মুড়ি আর ইয়ে খেয়েছি, মুড়ি আর চপ, ডিমের চপ আর একটা আলুর চপ। যাই হোক, ঘরোয়া খাবার ওনার ভাল লাগে না তাই উনি খায় না, আমার তো ভাল লাগে, আমরা খাই। আর কথা হচ্ছে যে বানিয়েছি আমি, আমি তো বলবোই ভালো হয়েছে, কিন্তু আমি বলবো না, আজকে ওরা খাক, ওরা খেয়ে বলুক কেমন হয়েছে। আর এখানে এখন আইএসএল এর খেলা চলছে, চেন্নাই আর নর্থ ইস্ট জামশেদপুর, ও সরি, চেন্নাই আর জামশেদপুরের খেলা চলছে, অলরেডি চেন্নাই এক গোলে এগিয়ে রয়েছে, 35-36 মিনিটের খেলা হয়ে গেল। তোরা খা, খেয়ে বল কেমন হয়েছে। অনেকদিন বাদে নিজে থেকে রিভিউ দিল, ওফো এমনিতেও যখন আমরা চাউমিন খাই, মানে দোকান থেকে যখন চাউমিন নিই, তখন ওই বাঁধাকপি গাজর ফাজর যে সবজি রাজা ওটা দিতে বারণ করে, পেঁয়াজ ক্যাপসিকাম, আর কোনো দোকানে যদি একটু পেঁয়াজ পাতা ইউজ করে তাকে তাহলে সেটা দিতে বলি, পেঁয়াজ পাতা বা রসুন পাতা, আর বাড়িতে তো সবজি দেওয়ার প্রশ্নই আসে না। আর দেখতেই পাচ্ছ যে আবার ঠান্ডা লেগে গেছে এই বছর, এটা নিয়ে চারবার, মানে শীত আজকে সবে পড়লো বাট তার আগেই তিনবার হয়ে গেছে, এটা নিয়ে চারবার, জানি না এবছর কেন এরকম হচ্ছে বারবার, বুঝতে পারছি না। তো ভাবছি এবার যখন সুগারটা টেস্ট করবো, সোমবার ভাবছি সুগার টেস্ট করবো, কারণ অলমোস্ট এক মাস হয়ে গেল, তো সুগারটা টেস্ট করে যখন ডাক্তার দেখাতে যাবো তখন ভাবছি একটু এটা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, লাস্ট টাইম যখন ডাক্তারকে দেখিয়েছিলাম তখন এটা নিয়ে কোনো কথাই হয়নি, কারণ তো এই যেমন সর্দিটা ছিল না সেই জন্য কথা হয়নি, বারবারই কেন তো ঠান্ডা লাগছে বুঝতে পারছি না। তো চলো আপাতত খেয়ে নিই, আজকে তো মানে বৃষ্টি কি বলবো আর, মানে ঘরে তো দরজা জানলা দিয়ে বসে রয়েছি,
বাইরে ঠান্ডা সেই লেভেলেরই পড়েছে মোটামুটি, ভালোই ঠান্ডা। আর বৃষ্টি সব থেকে বড় কথা, ঠান্ডার মধ্যে যদি বৃষ্টিতে ভেজা হয় আর দেখতে হবে না, মানে কিছু না করেই সামান্য সকালে একবার বেরিয়েছিলাম একটু বাজার করতে, আর বিকালবেলা বেরিয়েছিলাম একটুখানি ওই ওর জন্য চপ সিঙাড়াগুলো আনবার জন্য, ঠিক আছে। তো ওইটুখানিতেই এই অবস্থা, সুতরাং আমার কিছু বলার নেই। তো চলো আপাতত খেয়ে নিই, এই বৃষ্টি ভেজা দিন যেগুলো হয় আর যেদিন মানে ঘর থেকে বেরোবার থাকে না সেদিনকে দেখানোর মতো তোমাদেরকে কিচ্ছু থাকে না, এই ঘরে রান্না হচ্ছে আর খাচ্ছি। তো চলো আপাতত খাই, তারপর দেখা যাক কী হয়, আর আইএসএল এর খেলাটা দেখতে থাকি আপাতত। খেয়ে নিই, চুলটা ভীষণ ভাবেও হাত দেয় আজকে, আপনাদের না বলে আমি পারলাম না, চুলটা ভাবছি নেড়া করে দেবো। আপনারা কমেন্ট করে জানাবেন যে এইরকম ছেলেকে চুলটা নেড়া করে দেওয়াটা বেটার না চুলটা রাখাটা বেটার, অল টাইম চুলে হাত দেয়। এই কথা বলতে বলতে এদিকে খেলা হচ্ছিল, চেন্নাই সেকেন্ড গোল করে ফেললো, ঠিক আছে গোলটা দেখাই তোমাদের, একটু দেখে নাও চেন্নাইয়ের গোলও। কারণ ফুটবল খেলা আমরা যারা ভালোবাসি তারা তো সব খেলাই দেখি, ঠিক আছে, মানে যতটা সম্ভব হয় দেখার চেষ্টা করি, হচ্ছে কথা। চলো ওরা খাচ্ছে, খাক। গুড মর্নিং গাইস, তো আজকে তো সকাল সকাল মোটামুটি উঠে গেছিলাম, তারপর আবার শুয়ে পড়েছি, শরীরটা ভালো লাগছে না, ঠান্ডার মধ্যে শরীরটা কিছু ম্যাচ ম্যাচ করছে। তো যাই হোক, উঠে আবার তারপর আবার একটু শুয়েছি, উঠলাম, এখন সব রান্নাবান্না তোড়জোড় চলছে, রান্নাবান্না করবো। তো সৌরভ তো বেরিয়েছে, ওর একটু কাজ আছে বেরিয়েছে, গরম জল কুচি এরা সব স্নান টান করবে, আমিও গরম জলে স্নান করবো, ঠান্ডা জলে স্নান করলে আর ওকে দেখতে পাবে না, খুবই ঠান্ডা লেগেছে। আর এই দু তিন দিন এত ওয়েদার খারাপ, প্রচণ্ড পরিমাণেই ঠান্ডাটা লাগবে আমার, কোনো শীত তেমনিভাবে পড়েনি তাতেই আমি এত কাহিল হয়ে পড়েছি, এত শীত পড়লে জানি না দেখতে পাবে না। গুড ইভিনিং এভরিওয়ান, তো সকাল থেকে তো এমনি কিছু রান্না করিনি, আজকে একটু হালকা পাতলাই রান্না করেছি, সৌরভ ছিল না বেরিয়েছিল, পরীক্ষা শেষ হয়ে গেছে, ছেলেও অনেকদিন বেরায় না, তো ছেলেকে নিয়ে একটু বেরাচ্ছি। মেন হচ্ছিল উদ্দেশ্য হচ্ছিলো ইস্টবেঙ্গল ক্লাবে যাবো, কালকে তো খেলা আছে, তো টিকিট আনার ব্যাপার আছে, তো টিকিটগুলোকে কালেক্ট করবো। আর সেই হিসাবে আমার অনেক দিন ধরেই একটা হেলমেট কিনবো কিনবো করছি, কিন্তু কেনা হচ্ছে না, বেরানোও হচ্ছিলো না, নানা ছেলে পরীক্ষা চলছিলো, যার জন্য আর বেরানো হয়নি। তো আজকে একটুখানি বেরাচ্ছি, ওই পথে যাবো, দেখি পছন্দ হলে কিনবো, আর ছেলেকে নিয়ে একটুখানি ধর্মতলা দিয়ে একটু ঘুরে ঘুরে আসবো, ও এতদিন একটুখানি ইয়ে ছিল, ঘুরে ঘুরে বাড়ি ফিরবোতে যাই। তো তারপর তোমাদের দেখাচ্ছি, এই সবাই রেডি হয়ে গেছে, ছেলে তো বাইরে দাঁড়িয়ে আছে। মুলের যে এই হাত কাটা গ্লাভসটা ছিল ওটা কোথায়? গ্লাভস তো এখানেই তো ছিল, সব এখানেই তো ছিল, তুমি তো সব গুছিয়ে রেখেছো। তো চলো বেরাই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলে তো এসছি ক্লাবে, এই একটুখানি ঘোরাফেরে করবো, সবার সাথে একটু কথা টথা বলবো, তারপরে টিকিট টিকিট নেওয়ার ব্যবস্থা চলবে, তারপরে দেন। অনেকদিন পর, অনেকদিন পর আমরা এলাম হচ্ছে কি ইস্টবেঙ্গল ক্লাবে, এরকমটা বললো, ঠিক আছে। আমি ক্যাফেটেরিয়ার সামনে দাঁড়িয়ে আছি, দেখি একটু বিকেলের টিফিনটা যদি এখান থেকে করে নিতে পারি তো করে নেবো। ক্লাবে এসেছি, ভালোও লাগলো, তারকদার সঙ্গে দেখা হলো, ভাইদের সঙ্গে দেখা হলো, বাঙাল এম্পায়ারের ওরা এসছে, রাতে সুকান্ত দা ওদের সঙ্গেও দেখা হলো, ঠিক আছে। আর কিছুক্ষণ পর বেরাবো, তা আপাতত দেখি যে টিফিনে কি পাওয়া যায়, সেরকম কিছু তোমার মতন তো আশা করি নিশ্চয়ই পেয়ে যাবো, বহুবার খেয়েছি জানি কি কি পাওয়া যায়, তো সেটা খেয়ে তারপর বেরাবো। তো আমরা তো খাবার অর্ডার করলাম, ছেলে আর আমি স্যান্ডউইচ খাবো, আর সৌরভ চিকেন ইয়ে খাবে, চাউমিন খাবে। তো এখন বানানো হচ্ছে, বানানো হোক দিই, তারপর খাই, তারপর টিকিট ফেলিনি, তারপর বাড়ি যাবো। আমাদের তো স্যান্ডউইচ চলে এসছে, এখনও আমাদের নুডলস বাকি আছে, এটা আউট ছিল আমার স্যান্ডউইচ ছেলে, তা নুডলসটা আসুক। চলো ক্লাবে আসলে মনটা একটুখানি ভালোই লাগে, সবার সাথে গল্প করা যায়, অনেক দাদা ক্লাবেতে তো আমাদেরকে চিনতেও পেরেছে, যে তোমরা ইউটিউব করো, তা ভালো লাগলো শুনে, সবার সাথে কথা টথা বলে ভালোই লাগে। ক্লাবের একটা আলাদাই ইয়ে আছে, এখন একটু খাওয়া দাওয়া হচ্ছে, নুডলসটাও চলে এসছে। Thank you.
তো একটা খাওয়াও হয়ে গেল, খাওয়া হয়ে গেল, তো টিকিটও পেয়ে গেছি। তো চলো, টিকিট তো কালেক্ট করে নিয়েছি, মোটামুটি সবাই এসছে, ওরাও কালেক্ট করে নিয়েছে বাঙালির ব্যাপারে, আর আমরাও কালেক্ট করে নিয়েছি। তো আবার দেখা হবে কালকে, খেলা দেখতে তো অবশ্যই যাচ্ছি, দেখা যাক কালকে কী হয়। তো এখন আমরা ইজমোর ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি, খাওয়ার দাওয়ার খেলাম, খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর একটা জিনিস যেটা আজকে করেছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলের যে নামটা, সে নামটা এই গাড়ি এখানে আমরা আজকে লিখি উইথ ইউটিউবের লোগো, ঠিক আছে, বাঙাল ছেলে সৌরভ উইথ পেটা যা, এটাই চ্যানেলের নাম আমাদের। তো পুরো চ্যানেলের নামটা লিখিয়েছি উইথ ইউটিউবের লোগো। চলো আপাতত এখান থেকে বেরাই, তারপর তোমরা কমেন্ট করো কেমন লাগছে গাড়িটার সামনে এটা লেখাতে নাম, ভালো লাগলে বলো, ভালো হয়েছে খারাপ হলেও বলো, কেমন লাগছে জানিও অবশ্যই। অনেকদিন ধরেই আমি একটা ফোনের কভার কিনবো কেনা হয়নি, তা আজকে ফাইনালি আমার আইফোনের একটা কভার কিনে নিলাম, সৌরভ একটা কভার দেখছে। এই যে ছেলের চশমা আজকে চলে এসছে, প্রচুর পাওয়ার, অভ্যাস তো নেই চশমা পড়ার, কিন্তু চোখে একটু বাধা বাধা ঠেকছে, তো আস্তে আস্তে পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে, প্রচুর পাওয়ার, চশমা পেয়ে গেছে ফাইনালি। তো অনেকক্ষণ তো চলে এসেছি আমরা বাড়িতে, ঠিক আছে, তো ঘটনা হচ্ছে যে আমার পেটটা পুরো মানে জ্যাম হয়ে রয়েছে, তো ভাবছি রাতের খাওয়াটা আজকে স্কিপ করবো, তো শুধু একটু টক দই নিয়ে এসেছি, একটু টক দই খাবো শুধু রাত্রির বেলা। আর ঘটনা হচ্ছে যে কালকে তো সারাদিন ছিলাম গৃহবন্দী, আর রাত্রির বেলা দুখানা সিনেমা আমরা দেখেছি, একটা হচ্ছে গিয়ে ডাব চিংড়ি আর একটা হচ্ছে গিয়ে টিকি টাকা, তো দুটো বাংলা বই দেখে শুধু শুধু অনেক রাত হয়ে গেছিলো। এখন তো স্কুল নেই কলেজ নেই, সেই জন্যই আর কি এই ঘটনাটা ঘটেছে গতকাল, অনেক ভোর চারটের সময় শুতে গেছি। তো আজকে সারাটা দিন কীরকমভাবে কাটলো তোমরা দেখলে, আর কালকে হচ্ছে গিয়ে ইস্টবেঙ্গলের খেলা পাঞ্জাবের সঙ্গে, তো কালকে তো ডেফিনেটলি খেলা দেখতে যাব, সে ব্লগও আসবে। টিকিট নিয়ে এসেছি ক্লাব থেকে, ঠিক আছে, দশখানা টিকিট নিয়ে এসেছি ক্লাব থেকে, টিকিট দেখাবো বলতে ঠিকই জ্যাকেটের পকেটে আছে টিকিট, ঠিক আছে, তো টিকিট দিয়ে কী হবে, ঠিক আছে, তো যাই হোক ঘটনা যেটা, টিকিট আছে এই যে অনেক টিকিট আছে, দশখানা টিকিট আছে চাপনি টিকিটের। আর ঘটনা যেটা হচ্ছে, তো ওই দুদিন মিলিয়েই ব্লগটা দিচ্ছি, দেখো তোমরা যদি কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো আজকের মতো গুড নাইট, টাটা। কমেন্ট তো কেউ করছোই না অনেকদিন ধরে, দেখা যাচ্ছে কারোর থেকে ভালো কমেন্ট দেখছি না, কিছু তো কমেন্ট করো, কমেন্ট না করলে আমরা বুঝবো কি করে তোমাদের ভালো লাগছে কি না ভালো লাগছে না, হয়তো আমাদের অনেক কিছু ভুল থাকতে পারে বা সেগুলো ঠিক করার চেষ্টাও করবো, তো কমেন্ট করো, ভালো লাগুক না লাগুক না লাগুক কমেন্টটা করো, সেটাই ভালো না লাগলে সেটাও কমেন্ট করো যে তোমাদের ব্লগ ভালো লাগছে না, সেটাই অন্তত বলো। চলো ঠিক আছে, আজকের মতো গুড নাইট, টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।